بسم الله الرحمن الرحيم حضرت حليمة رضي الله تعالى عنها جنى محمد صلى الله عليه وسلم كي ছোট বেলা দেখা শোনা করেছিলেন আর তিনি হযরত মুহাম্মদ صلى الله عليه وسلم এর দাই মা ছিলেন হযরত حليمة رضي الله تعالى عنها বলেছেন যখন থেকে মুহাম্মদ আমাদের মাঝে এসেছে তখন থেকে আমাদের জীবন আল্লাহর বরকতে ভরে গিয়েছে আর তার বরকত এতটাই বেশি ছিল যে তার নাম আমরা পরিবর্তন করি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেওয়া হয় বরকতময় নাম একবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের এলাকায় প্রচুর খরা লাগলো এতে আমাদের গ্রামের প্রায় সব পশু পাখি অনাহারে থাকতে লাগলো কিন্তু আমার সন্তানেরা যে দিকে ছাগল চরাতে গেল সেই দিক থেকে যেন ভালো করে খাবার খেয়ে আসতো এতে গ্রামের লোকজনেরা তাদের সন্তানদেরকে বলল হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা যে দিকে ছাগল চরাতে নিয়ে যায় তোমরাও সেই দিকে যাও এতে গ্রামের সব ছেলেরা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের সঙ্গে নিজেদের ছাগলকে নিয়ে যেতে লাগলো কিন্তু গ্রামের লোকেরা একটা বিষয় লক্ষ্য করলো হালিমার ছাগল পেট ভরে ঘাস খেতে পারছে তাদের ছাগল পেট ভরে ঘাস খেতে পারছে না হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো দেখে বলতে লাগলেন এগুলো হলো আমিনার পুত্র মুহাম্মদের বরকত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমা রাদিয়াল্লাহু এটাও বলেন যখন কোনো শিশু বাচ্চা অসুস্থ হতেন মুহাম্মদের নরম হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা সুস্থ হয়ে যেত আর এইভাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বড় হতে লাগলেন একদিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে বলল মা যখন আমি ছাগল চরাতে যাই তখন তুমি ভাইকেও আমার সঙ্গে দিও কেননা ভাইকে ছাড়া আমার কোনোভাবে মন বসে না এ কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন মুহাম্মদ তো অনেক ছোট আর তাছাড়া আমি যদি তোমার সাথে ওকে দিই তাহলে তো ওকে রৌদ্রের কারণে অনেক ক্ষতি হবে এবং তুমি যদি ওকে জঙ্গলে নিয়ে যাও তাহলে অনেক পোকামাকড় তাকে কামড়াতে থাকবে এসব চিন্তা করে হালিমা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদকে কোনোভাবে দিতে চাইলেন না তখন হালিমার মেয়ে বলতে লাগলো মা আমি যখন ভাইকে নিয়ে বেরোই তখন আকাশের এক টুকরা মেঘ এসে আমাদেরকে ছায়া দেয় আর তুমি জঙ্গলের পোকামাকড়ের কথা বলছো জঙ্গলের পোকামাকড় ভাইকে নিয়ে গেলে তার গালে চুমু দেয় তারপরও হালিমা রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবে মুহাম্মদকে নিজের মেয়ের সাথে দিতে চাইলেন না কিন্তু মেয়ের অনেক জোরাজুরি করার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদকে মেয়ের সঙ্গে যাওয়ার অনুমতি দিলেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছাগল চরাতে যেতে লাগলেন আর তিনি যখন ছাগল চরাতে যেতে তখন এক টুকরা মেঘ এসে তাদেরকে ছায়া দিতেন এভাবে অনেক দিন কেটে গেল তারপর একদিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাগল চরাতে আটকিয়ে দিলেন আর বললেন আজকের পর থেকে তুমি কখনো ছাগল চরাতে যাবে না কেননা আমি তোমাকে আর কষ্ট দিতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি আর তাছাড়া তুমি আমার কাছে অনেক বড় আমানত হয়ে আছো এরপর হালিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাগল চরাতে আর যেতে দিলেন না তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চরাতে গেলেন না এভাবে তিন দিন কেটে গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চরাতে গেলেন না এরপর হালিমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে কান্না করতে করতে ঘরে আসলে হালিমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন কি হয়েছে তখন হালিমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে বলল মা আমাদের একটি ছাগলকে শিয়ালে নিয়ে গেছে এটা শুনে হালিমা রাদিয়াল্লাহু আনহার চোখ দিয়ে পানি পড়তে লাগলো পাশে থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়তে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা তুমি কাঁদছো কেন তখন হালিমা রাদিয়াল্লাহু আনহা বললেন হে আমার মুহাম্মদ আমাদের একটি ছাগলকে শিয়ালে নিয়ে গেছে এটি শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে বলল মা তুমি কেঁদো না আমি তোমার ছাগলকে নিয়ে আসবো কিন্তু হালিমা রাদিয়াল্লাহু আনহা কোনোভাবে মুহাম্মদকে যেতে দিতে চাইলেন না এরপর মুহাম্মদ এক প্রকার জোর করে বলল আমি এখনই যাচ্ছি জঙ্গলে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলো হে জঙ্গলের সকল পশু পাখি এখনই এখানে চলে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে তাৎক্ষণিক জঙ্গলের সকল জীবজন্তু চলে আসলো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে লাগলো তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে জঙ্গলের পশু পাখিরা তোমরা আমার মায়ের ছাগলকে পুনরায় আমার কাছে ফিরিয়ে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনা মাত্রই পশু পাখিরা হালিমা রাদিয়াল্লাহু আনহার ছাগলকে নিয়ে আসলো তার সাথে যে শিয়ালটি হালিমা রাদিয়াল্লাহু আনহার ছাগল নিয়ে গেছিল
শেষিয়ানটিও চলে আসলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, তোমরা কি জানতে না এটি আমার মায়ের ছাগল? তোমরা কেন আমার মাকে কষ্ট দিলে? যাও গিয়ে দেখো আমার মা এখনো কান্না করছে। তখন জঙ্গলের পশু পাখিরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ছাগল চরাতে আপনি জঙ্গলে আসতেন তখন আমরা সবাই লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখতাম, আর আমরা এটাও দেখতাম আল্লাহ তাআলা তার হাবিব নবী মুহাম্মদকে কেমন করে সৃষ্টি করেছে, কিন্তু গত 3 দিন ধরে আপনি ছাগল চরাতে আসেন না, তাই আপনাকে দেখার জন্য আমরা সবাই ভাবলাম আপনার মা অর্থাৎ হালিমা রাদিয়াল্লাহু আনহার যদি একটি ছাগল আমরা সরিয়ে নিই তাহলে হয়তো আপনি আসবেন, কেননা হালিমা রাদিয়াল্লাহু আনহার ছাগল নিয়ে গেলে তিনি কান্না করবেন আর ওনার কান্না আপনি দেখতে পারবেন না, তখন আপনি আবার জঙ্গলে আসবেন, এই ছাগলটি নিয়ে যেতে আসবেন আর এতে আমাদের আপনাকে দেখা হয়ে যাবে। তখন জঙ্গলের পশু পাখিরা আরো বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উদ্দেশ্যে ছিল আপনাকে একটিবার দেখা, আমরা কোনোভাবে চাইনি আপনার মাকে কষ্ট দিতে।